সোমবার চব্বিশে জুলাই দু হাজার তেইশে ৪৩তম মৃত্যুবার্ষিকীতে উত্তম কুমারকে স্মরণ করছেন তার অসংখ্য ভক্তরা। সালটা ১৯৮০, এই দিনেই মারা যান প্রবাদ প্রতিম এই অভিনেতা। প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় চার দশক, তবু বাঙালির কাছে আজও হারায়নি উত্তম ম্যাজিক। এই মৃত্যুদিনে বাংলার সংস্কৃতি জগৎ বিনম্র চিত্তে স্মরণ করে তাঁকে। প্রতিবারের মতো এবারেও রাজ্য সরকারের তরফ থেকে উত্তম স্মরণে ধনধান্যে অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করেন মহানায়কের বেদনাদায়ক মৃত্যুদিনের কথা। আমি আর আমার মা আমার বাড়ির সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে, আমার বাড়িটা একটু একদম রাস্তার ওপরে প্রায়, আমরা দুজনে গল্প করছিলাম রাতের বেলায়, মানে তখন নটা সাড়ে নটা দশটা এরকম একটা কিছু টাইম হবে। তখন দেখলাম কয়েকটা ছেলে মেয়ে আলোচনা করতে করতে যাচ্ছে যে উত্তম কুমার মারা গেছে। সেদিন আমরা প্রচণ্ড দুঃখ এবং আঘাত পেয়েছিলাম, সেই দিনটাকে আমরা ভুলতে পারি না। প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষ সম্মান প্রদান করা হয় মহানায়কের সম্মান জানিয়ে। এদিন বিশেষ চলচ্চিত্রের সম্মান দেওয়া হয় অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক হরনাথ চক্রবর্তীকে। মহানায়ক সম্মান দেওয়া হয় অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। গানের মাধ্যমে এদিন স্মরণ করা হয় মহানায়ককে। শোনো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড়ো বহে শুধু ভালোবাসা দিয়ে, বলে যাই আমি তোমারে বেসেছি ভালো। প্রথম থেকেই তিনি উত্তম ছিলেন না। অরুণ কান্তি ফ্লপ মাস্টার জেনারেল বলেই পরিচিতি পেয়েছিলেন, কারণ ক্যারিয়ারে প্রথমে সাতটি ছবি পর পর ফ্লপ হওয়ায় ইন্ডাস্ট্রি এই উপাধি উপহার দিয়েছিল তাকে। তবে মনে রাখার মতো অভিনয়ে প্রতিভা তাঁর সময়ে আরও অনেকের থাকলেও তিনি যেন সবার চেয়ে আলাদা। সারা জীবন চলচ্চিত্র প্রেমীদের মনেই জীবিত থাকলেন তিনি। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।